স্বাগত বন্ধুরা, আমি একটি কবিতা আবৃত্তি করছি। ভিডিওটি লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন শুরু করছি। মধ্যাহ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। বেলা দ্বিপ্রহর, ক্ষুদ্র শীর্ণ নদীখানি শৈবালে জর্জর স্থির স্রোতহীন, অর্ধমগ্ন তরিপরে মাছরাঙা বসি, তীরে দুটি গরু চরে শস্যহীন মাঠে, শান্ত নেত্রে মুখ তুলে মহিষ রয়েছে জলে ডুবে, নদীকূলে জনহীন নৌকা বাঁধা, শূন্য ঘাটতলে রৌদ্রতপ্ত দ্বার কাক স্নান করে জলে পাখা ঝটপটি, শ্যাম সস্পটে ধীরে খঞ্জন দুলায় পুচ্ছ নৃত্য করি ফিরে, চিত্রবর্ণ পতঙ্গম স্বচ্ছ পক্ষ ভরে আকাশে ভাসিয়া উড়ে, শৈবালের পরে ক্ষণে ক্ষণে লোভিয়া বিশ্রাম, রাজহাঁস অদূরে গ্রামের ঘাটে তুলি কলভাস শুভ্র পক্ষ ধৌত করে সিক্ত চঞ্চুকুটে, শুষ্ক তৃণগন্ধ বহি ধেয়ে আসে ছুটে তপ্ত সমীরণ চলে যায় বহুদূর, থেকে থেকে ডেকে ওঠে গ্রামের কুকুর কলহে মাতিয়া, কবু শান্ত হাম্বাসর কবু শালিকের ডাক কখনো মর্মর জীর্ণ অশ্বতের, কভু দূর শূন্য পরে চিলের সুতীব্র ধ্বনি, কভু বায়ু ভরে আত্মশব্দ বাধা তরণীর, মধ্যাহ্নের অব্যক্ত করুণ একতান অরণ্যের স্নিগ্ধ ছায়া গ্রামের সুষুপ্ত শান্তিরাশি মাঝখানে বসে আছি আমি পরবাসী, প্রবাস বিরহ দুঃখ মনে নাহি বাজে আমি মিলে গেছি যেন সকলের মাঝে, ফিরিয়া এসেছি যেন আদি জন্মস্থলে বহুকাল পরে, ধরণীর বক্ষতলে পশু পাখি পতঙ্গম সকলের সাথে, ফিরে গেছি যেন কোন নবীন প্রভাতে পূর্ব জন্মে, জীবনের প্রথম উল্লাসে আক্রিয়া ছিনুজবে আকাশে বাতাসে জলে স্থলে মাতৃস্তনে শিশুর মতন আদিম আনন্দ রস করিয়া শোষণ।